অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ না করেই জোরপূর্বক বেআইনিভাবে রংপুরের মিঠাপুকুরে এসএ অ্যাগ্রোফিডের স্থাপনার সহ সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে সড়ক বিভাগ। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক জানান, ক্ষতিপূরণ না দিয়ে এবং নিয়ম নীতি উপেক্ষা করে রংপুর মহাসড়ক সংলগ্ন এসএ অ্যাগ্রোফিডের স্থাপনা ও দেয়াল ভেঙে ফেলা হয়। এতে আন্তর্জাতিক মানের স্বনামধন্য প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি ছাড়াও সুনাম ক্ষুণ্ণ হয়েছে। রংপুর থেকে আব্দুল সালামের প্রতিবেদন। সরকারের নিয়ম নীতির তোয়াক্কা না করেই সোমবার বেলা 11:30টার দিকে সড়ক ও জনপদ বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রংপুরের মিঠাপুকুরে এসএ অ্যাগ্রোফিডের স্থাপনা সহ সীমানা প্রাচীর ভাঙা শুরু করে প্রশাসন। অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ না করেই সড়ক ও জনপথ বিভাগ জমির দখল নেয়। বিষয়টি আদালতে বিচারাধীন জেনেও তাতে কর্ণপাত করেনি তারা। এসএ অ্যাগ্রোফিডের কর্মকর্তা কর্মচারীরা প্রতিবাদ জানালে তাদের হেনস্থা করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রাচীর ভাঙতেছে উত্তরকন্যা থেকে, সঙ্গে সঙ্গে ওদের কথা বলতে যায় গভর্নমেন্টের লোকদের, কিন্তু কথা ওরা শোনে নাই। তখন বাইরে হতে ধরলাম, তা ওনারা আমাদেরকে বাইরে হতে দিল না। তা ওই সময় আরও কয়েকজন কর্মচারী আসছিল, ওনারা বললো যে এখানে একটা লোকের জন্য বাইরে আসতে না পারে, বাইরের লোকের জন্য ভিতরে যেতে না পারে। ওরা ভাঙচুর করিয়া সব কিছু নিয়ে চলে গেছে। এসএ গ্রুপ অফ কোম্পানিজের মালিকানাধীন জমি অবৈধভাবে দখল করে নেওয়ার প্রক্রিয়ায় ক্ষোভ জানান এসএ অ্যাগ্রোফিডের জেনারেল ম্যানেজার। ওয়ালটা যা আছে সব কিছু ভেঙে ফেলে, এই পাশেটা ওই পাশেটা দুইটাই ভেঙে ফেলে। আবার বাইরে এসে ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু ম্যাজিস্ট্রেট আমাকে একটু ধমকে সুরেই যে আপনি ভিতরে চলে যান, না হলে কিন্তু আপনার সমস্যা হবে। এই কথা বলে উনি আমাকে ভিতরে যেতে বাধ্য করেন। এই জায়গাটা হচ্ছে আমাদের মামলাধীন, এখনও এটা মামলা রায় হয় নাই, এই কারণে আমাদের একটা চিঠিও দিয়ে আছে এইটার ব্যাপারে, কিন্তু ওনারা মামলা রায় হওয়ার আগে এটা ওনারা ভেঙে ফেললেন। আন্তর্জাতিক মানের এসএ অ্যাগ্রোফিডের স্থাপনা সহ সীমানা প্রাচীর ভেঙে জমি দখলে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। এসএটিভি নিউজ ডেস্ক।